বুঝছেন ভাই ঈদে তো কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তার ভিতর ছিল গলুই শান বিদ্রোহী কেমন দেখলেন সিনেমা আসলে আরটা বড় ভালোবাসি কেন বলছেন না সেটাও তো সিনেমা ওই মেয়েটা অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছে আমরা সিনেমায় যেই মানুষের ঢল দেখেছি গলুই নামে আমাদের খোরশেদ আলম খসরু সাহেব যেই সিনেমাটা প্রযোজনা করেছিলেন এটা মনে করেন সরকারি অনুদানের ছবি আসলে অনুদান না এটা নিজেরও টাকা দিয়ে ছবিটাকে এমনভাবে গড়ে তুলেছেন দর্শক নন্দিত একটি তারকা বহুল ছবি কেননা এই ছবি প্রমাণ করেছে চলচ্চিত্র বাজবে চলচ্চিত্র আগামী দিনের সুনিশ্চিত জাগরণের প্রত্যাশা জাগিয়ে তুলেছে এই গলুই ছবির মাধ্যমে তারপর আমি বিদ্রোহীকে ফেলে দেব না বিদ্রোহী সাকিব খান অনেক ভালো অভিনয় করেছে দর্শক নন্দিত হয়েছে আমি শানকে কখনো বাদ দিতে পারছি না শানও গল্পে এবং অভিনয়ে সিহাম যে অভিনয় করেছে পূজা সেরি যে অভিনয় করেছে আমরা সমস্ত মানুষ মুগ্ধ হয়েছি আমরা মনে করি আমরা চলচ্চিত্র অঙ্গনে আবার ফিরে এসেছি এই চারটি ছবির মাধ্যমে বড্ড ভালোবাসি কী করেছে আমি জানি না এইভাবে তাকে এই তিনটা ছবির সাথে তার আশাটা ভুল হয়েছে মনে হয় আমি মনে করি তাও বলবো না সে একজন প্রযোজক সেই ছবিটা অনেক টাকা পয়সা খরচ করে না ভারতের না বিভিন্ন আর্টিস্ট দিয়ে অভিনয় করা হয়েছেন এবং সে যেই ছবিটা অভিনয় মানে মাধ্যমে চলচ্চিত্রে যে অঙ্গনে এসেছে এটাই তাকে ধন্যবাদ জানাই সে যেন আরও ছবি বানাইতে পারে কোন ছবি লাভ হয়েছে মানে সবগুলো সিনেমা নিয়ে কিন্তু আলোচনা ছিল আলোচনা তো আলোচনার ঝড় তো সারা বাংলাদেশে এখনও দেখেন গলুই ছবি যেখানে আছে সেখানে দর্শকের কোনো নিরাকার নাই শান যেখানে আছে সেখানেও দর্শক বিদ্রোহী মোটামুটি যাচ্ছে বিদ্রোহী অত ভালো বলবো না সেলিম খানকে বলবো না যে আপনি ভালো ছবি বানিয়েছেন ভালো অভিনয় করেছে সাকিব খান যাকে নিয়ে সেলিম খান অনেক সময় অনেক কুকক্তি কথা বলেছেন এবং সাকিব খানকে নিন্দা করেছেন আমরা এই সেলিম খানদের তীব্র প্রতিবাদ জানাই কেননা এই ছবিগুলা একটা হিরোর কারণে আর গল্পের কারণে ছবি আসে কিন্তু যেখানে গল্প থাকে না যেখানে হিরো অভিনয় জানে না সেই ধরনের সিনেমা তো আমরা আশা করি না আপনারা জানেন আমার এমএম কথাচিত্রে একটি ছবি আমি নির্মাণ করছি তার নাম আমরাও মানুষ বাংলাদেশের পিছিয়ে পড়া কিছু মানুষ আছে যারা হিজড়া সম্প্রদায় সেই ছবিটি তাদের উদ্দেশ্য করে তাদের নিয়ে আমি নির্মাণ করেছি ছবিটি সম্পূর্ণ কমপ্লিট এখন সেন্সার হয়ে যাবে এই সপ্তাহে আমরা সেন্সারের জন্য সব কিছু রেডি করেছি আমরা চেয়েছিলাম এবার কোরবান ঈদের ছবিটা আসবে না আমার ঈদের ছবি না এটা জনগণের ছবি যখনই আমি ছবিটা রূপালী পর্দায় যাবে সমস্ত জনগণ এই ছবিটা দেখবে এই ছবিতে অনেক কিছু তুলে ধরেছি আমি নিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি পুষ্পরাণী গুরুমা চরিত্রে সেই চরিত্রটাকে কিভাবে ফুটিয়ে তুলেছি সেই ছবিটা দেখলে জনগণ বুঝতে পারবে সে কেমন অভিনয় করেছে আমি চাই এই ছবিটি আমরা কোরবান ঈদের 3 সপ্তাহ 21 দিন পরে আমরা রূপালী পর্দায় আসবো আমাদের ছবি ওই যে 100 কোটি টাকার ছবি 200 কোটি টাকার ছবি অন্ত আত্মা ওই যে আমাদের সুন্দরবন আমরা এই ছবিতে আমরা লড়াই করতে চাই না আমরা চাই এককভাবে আমরা মানুষ আসবে তারা হল পাবো সারা বাংলাদেশের দর্শক আমাদের দেখবে আমাদের ছবিটা জনগণ নন্দিত হবে সেই জন্য হ্যাঁ আমি এত উৎসব দিয়ে ছবি দিব না ঈদ উৎসব কেন আমার ছবি আসবে সুন্দরভাবে আমার ছবি দেখবে মানুষ গান আমার ছবিতে যে গানগুলো আছে প্রত্যেকটা মানুষ উপভোগ করবে আমার একটি গান বাকি আছে গানটা বাকি আছে মানে আমি আগে যে কথাগুলো বলেছিলাম সেখান থেকে কিছু কথা বাদ দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার সে যে হিজড়াদেরকে স্বীকৃতি দিয়েছেন মানুষ হিসাবে সেই কথার একটি অংশ আমি এই গানটা করার জন্য আমি নতুন করে মিউজিক করছি আমি এই গানটা আগুন আছে না আগুন শিল্পী তারই নিয়ে ইদানিকে আমি কাল পরশুর মধ্যে রেকর্ডিং করব। গানটার কথা হলো বাজে না বাজাও ঢোল বাজাও আনন্দের খবর সবাইকে জানাও।